প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার, মুন স্পেশাল হোস্টেল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, একটি নতুন, বিশেষ করে একটি ইম্পর্ট্যান্ট টপিক্সের উপর আজকে ভিডিও উপস্থাপন করব। যে অঙ্গের কথা বলতেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ, সেটা কিডনি। স্কিন, কিডনি, লিভার, হার্ট, আই, চোখ, এভরি, অর্থাৎ মানুষের প্রত্যেকটা অঙ্গই কিন্তু গুরুত্বপূর্ণ তার জীবনের জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনি এবং স্কিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন স্কিন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট অর্গান অব দ্য বডি। স্কিন হলো মানুষের প্রাইমারি ফার্স্ট ইমিউনোলজিক্যাল একটা প্রোটেকশান, ইমিউনো প্রোটেকশান, অর্থাৎ মানুষের বাইরের আবরণের যে অংশ সেটা স্কিন, সে কী করে টোটাল বডিটাকে একটা প্রোটেক্ট করে। ফার্স্ট একটা প্রোটেকশান হচ্ছে প্রতিরোধ করে থাকে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা সে স্কিনের মাধ্যমে থাকে। স্কিনের সাথে কিডনির একটা বিরাট একটা সংযোগ আছে। যারা আমরা কিডনি রোগে আক্রান্ত হই বা কিডনিতে খুব খারাপ অবস্থা চলে আসে, কিডনি ফেলিউরের কাছে চলে আসে, কিডনি রোগে যখন ডায়ালাইসিস করে, দেখবেন তাদের প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসে প্রতিনিয়ত, যে চুলকাচ্ছে, এত চুলকায় যে রোগী নিজে ঘুমাইতে পারে না, সারা রাত্র চুলকায়, অস্থির হয়ে গেছে। চুলকানোর কারণে স্কিন একদম নষ্ট হয়ে গেছে, পরে ইনফেকশন হয়ে যাচ্ছে, সেকেন্ডারি ইনফেকশন পর্যন্ত হচ্ছে স্কিনে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। এই যে আমরা আজকে বোর্ডকে উপস্থাপন করব স্কিনের চুলকানি, অর্থাৎ চর্ম চুলকানি, দ্যাট ইজ যেটা কিডনির সাথে রিলেটেড, অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত হলে মানুষের চুলকানি কেন হয় এবং তার চিকিৎসা কী। তাহলে যে প্রচুর চুলকাচ্ছে, কিডনি রোগের যে চুলকানি হয়, চুলকানির কারণ এবং তার চিকিৎসা কী, সে বিষয়ে আমরা বক্তব্য উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি কিডনি রোগে যখন মানুষ আক্রান্ত হয় তাদের যে চুলকানি হয় এটার নাম হচ্ছে ইউরোমিক পুরাইটাস। ইউরোমিক পুরাইটাস হচ্ছে কিডনি দ্বারা যখন আক্রান্ত হয় ইউরিয়া ক্রিয়েটিনিন, কিডনির যে প্যারামিটারগুলো বেড়ে যাচ্ছে তার কারণে বিভিন্ন টক্সিন হচ্ছে, সেইগুলি কী করে মানুষকে চুলকানির সৃষ্টি করে স্কিনে, অর্থাৎ স্কিনের যে এন্ড প্রোডাক্ট আছে, এন্ড নার্ভ এন্ডিং আছে, স্কিনের যে নার্ভ এন্ডিং আছে, নার্ভ এন্ডিংয়ে এই টক্সিনগুলো কী করে ইরিটেট করে, ইরিটেট করলে তখন মানুষের চুলকানি শুরু হয়ে যায়। এই চুলকানিটার নাম হচ্ছে ইউরোমিক পুরাইটাস। কিডনি আক্রান্ত হওয়ার পরে কিডনি রোগীদের যে চুলকানি হয় সেটাকে আমরা ইউরোমিক পুরাইটাস বলি। এই ইউরোমিক পুরাইটাসের মাধ্যমে যে টক্সিন হচ্ছে, আমরা জানি আমার স্কিনে যদি স্পর্শ করি, ধরি, আপনার সেন্সেশন বুঝেন, এটা নার্ভের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু যখন ইউরোমিক পুরাইটাস হয় সেই ক্ষেত্রে যে টক্সিনগুলো আছে এগুলি কী করে বারবার এসে আপনার এই যে স্কিনের নার্ভ এন্ডিং আছে সেখানে ইরিটেশন করে, ইরিটেশন করলে প্রচণ্ড প্রচুর পরিমাণে চুলকায়, যার কারণে রোগী অস্থির হয়ে যায়, ঘুমাইতে পারে না। এটা হচ্ছে ইউরোমিক পুরাইটাস। পাশাপাশি আপনার এই যখন বিশেষ করে কিডনি রোগ আক্রান্ত হয়ে থাকে তখন কিডনি রোগীদের প্যারাথাইরয়েড হরমোন নামে একটা হরমোন আছে, সেই প্যারাথাইরয়েড হরমোনে বেড়ে যায়। প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে তখন প্যারাথাইরয়েড হরমোনের কারণে ফসফরাসের পরিমাণ বেড়ে যায়। এই ফসফরাস কী করে তখন কী করে নার্ভ এন্ডিংয়ের মধ্যে, নার্ভ এন্ডিং যেখানে আছে স্কিনের সেখানে গিয়ে সে ইরিটেশন করে, ইরিটেশন করলে কী হয় তখন ইচিং, চুলকানি শুরু হয়ে যায়। তাহলে এই মনে রাখতে হবে, প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ফসফরাস বেড়ে যায়। পাশাপাশি এই যে আমরা যখন কিডনি রোগে আক্রান্ত হয় তখন কিডনি রোগীদের জন্য কিছু পরীক্ষা করা হয়, তার মধ্যে দেখা যায় IPTS একটা টেস্ট করা হয় প্যারাথাইরয়েড হরমোনের জন্য। অনেক সময় কিডনি রোগীরা যখন আক্রান্ত হয় তখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, অনেক সময় আমরা বলছি ফসফরাস বেড়ে যায়। তাহলে আমরা পরীক্ষা করি প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিয়াম এবং ফসফরাস টেস্ট করতে হয়। এই টেস্টগুলো কিডনি রোগী যখন আক্রান্ত হয় এবং এগুলির সাথে তার স্কিনের যে চুলকানি হচ্ছে, অর্থাৎ নার্ভ এন্ডিংয়ের মধ্যে ইরিটেশন করে ক্যালসিয়াম ফসফরাস বলেন প্যারাথাইরয়েড হরমোনের কারণে, এই ঘটনাগুলো ঘটার কারণেই তার ইচিং বা চুলকানি শুরু হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা কিডনি রোগে আক্রান্ত হয় আমরা কিন্তু তাদেরকে ডায়েট একটা দিয়ে থাকি, ডায়েট একটা চার্ট দিয়ে থাকি আমরা, তাই না? বা বিশেষ করে রেনাল নিউট্রিশনাল স্পেশালিস্ট যারা, অর্থাৎ কিডনি পুষ্টি বিশেষজ্ঞ যারা, তাদের সাথে, অর্থাৎ এই যে কিডনি রোগে আক্রান্ত হলে আসলে একজন কিডনি বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ বিশেষজ্ঞ এবং স্কিন রিলেটেড ডার্মাটোলজিস্ট সমন্বয়ে আসলে চিকিৎসা করলে রোগীকে কিন্তু ভালো রাখা সম্ভব। আপনি খেয়াল করবেন যারা কিডনি রোগে আক্রান্ত হয় তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডায়েট রেস্ট্রিক্টেড করে দিই, অর্থাৎ পরিমাণে কম খেতে বলি। তার মধ্যে হচ্ছে ওয়াটার, ওয়াটারও কিন্তু অনেক সময় কম বলা হয় থাকে খাওয়ার জন্য। যখন ওয়াটার কম খেয়ে যায় কিডনি রোগীদের তখন কিন্তু ডিহাইড্রেশন হয়, অর্থাৎ স্কিনটা ড্রাই হয়ে যায়। আবার অনেক সময়
কিডনি আমাদের বডিতে কিছুগুলো সিভিসিস গ্ল্যান্ড আছে, সুইট গ্ল্যান্ড আছে। সিভিসিস গ্ল্যান্ড কী করে? তৈল নিঃসরণ করে, তৈল সিক্রেশন করে, ওয়েলনেস বাড়াই দেয়, স্কিনটা সফট থাকে, ওয়েলি থাকে। কিন্তু এই কিডনি রোগে আক্রান্ত হলে তাদের দেখা যাচ্ছে যে তখন সেই ক্ষেত্রে তাদের আপনার এগুলি সুইট গ্ল্যান্ড বলেন, সুইট সিভিসিস গ্ল্যান্ড বলেন, এগুলির অ্যাক্টিভিটিস কমে যায় এবং পাশাপাশি অনেক সময় তার পানি খাওয়ার পরিমাণটাও কমে যায়। সেই সমস্ত কন্ডিশনের কারণে স্কিনটা কী হয়, ড্রাই হয়ে যায়। মনে রাখতে হবে স্কিন যখন ড্রাই হয় তখন দেখবেন খুব ইচিং হয়, অনেক পরিমাণে চুলকায়, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা তখন রোগীদেরকে ময়েশ্চারাইজার ইউজ করার কথা বলি। তাহলে কী হলো যে কিডনি রোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সিভিসিস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস কমে যায়, সুয়েট গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিস কমে যায় এবং ওয়াটার ইনটেক মানে খাওয়ার পরিমাণটা যখন কমে যায় স্কিন ড্রাই হয়ে যায়। স্কিন যখন ড্রাই হবে মনে রাখতে হবে তখন চুলকানি বেড়ে যায়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে মাস্ট সেল অ্যাক্টিভেশন, অর্থাৎ কিডনি রোগীদের ক্ষেত্রে আমাদের শরীরে এক ধরনের, স্কিনের মধ্যে এক ধরনের স্পেশাল একটা সেল থাকে, তার নাম হলো মাস্ট সেল। এই মাস্ট সেল কী করে? হিস্টামিন নামে এক ধরনের পদার্থ রিলিজ করে। এই হিস্টামিন পদার্থ যখন রিলিজ হয় সেটা কী করে, আমাদের যে নার্ভ এন্ডিং আছে নার্ভ এন্ডিংকে ইরিটেশন করে। যখন ইরিটেশন করে তখনই কিন্তু চুলকানি শুরু হয়ে যায়। তাহলে এই যে কিডনি রোগে যখন মানুষ আক্রান্ত হয় তখন মাস্ট সেলের অ্যাক্টিভেশনটা বেশি পরিমাণে বেড়ে যায়। মাস্ট সেল যখন বেশি অ্যাক্টিভেট হয় তখন হিস্টামিন রিলিজ করে, এই হিস্টামিন এসে নার্ভ এন্ডিংকে ইরিটেশন করে, ইরিটেশন করলে ইচিং হয়। অর্থাৎ ক্রনিক সিকেডি পেশেন্ট, যাকে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট আমরা বলি, এই সিকেডি পেশেন্টের ক্ষেত্রে তখন মাস্ট সেলের অ্যাক্টিভেশন বেড়ে গেলে হিস্টামিনের রিলিজের কারণে নার্ভ এন্ডিংকে যখন ইরিটেশন করবে তখন মানুষের ইচিং হয়। এটা আরেকটা কথা বিষয়। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সিকেডি পেশেন্টের ক্ষেত্রে কিডনি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টরা আসলে ঘুম কম হয়। ঘুম যখন কম হয় তখনও তাদের ক্ষেত্রে কী হয়, ইউরেমিক কন্ডিশনের কারণে টক্সিনের ফলে ওই নার্ভ এন্ডিংয়ে ইরিটেশন হয়, সেক্ষেত্রে সে প্রচুর চুলকায়, রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত্রে চুলকায় সে। এখন আমরা বলে নিলাম যে এই যে কিডনি পেশেন্টের কী কী কন্ডিশনে চুলকানি হয়, এখন একটা চিকিৎসা কী দিব। প্রিয় বন্ধুগণ, চিকিৎসার অনেকগুলি, একটা আমি মনে করি চিকিৎসাটা একটা যৌথভাবে হতে পারে। একজন কিডনি বিশেষজ্ঞ, একজন রেনাল নিউট্রিশন স্পেশালিস্ট, পাশাপাশি একজন চর্মরোগ বিশেষজ্ঞ, তিনজনের সমন্বয়ে যদি আমরা একটা চিকিৎসা দিই ডেফিনেটলি কিডনি রোগীর তার স্কিনটা ভালো থাকবে। আমরা এক্ষেত্রে কী কী দিতে পারি? প্রাইমারিলি জেনারেলি আমরা স্কিন কেয়ার অ্যান্ড স্কিন হাইজিনটা মেনটেন করতে হবে। পাশাপাশি আমরা যেহেতু তার স্কিনটা ড্রাই হয়ে যায়, আমরা ড্রাইনেস কমানোর জন্য ময়েশ্চারাইজার ইউজ করব। বাজারে প্রচুর ময়েশ্চারাইজার পাওয়া যায়, আমরা অর্থাৎ তৈল জাতীয় অথবা অলিভ অয়েল, বিভিন্ন তেল অথবা ময়েশ্চারাইজার ইউজ করে স্কিনটাকে সফট রাখতে হবে, অর্থাৎ তাকে ড্রাই হতে দেওয়ার সুযোগ দেবেন। যদি ড্রাই হওয়াটা কমে যায় দেখবেন আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, আপনার চুলকানিটা কমে যাবে। তারপরে যদি তারপরও না হয় ফার্মাকোলজিক্যাল আমরা তখন ওয়েতে যাব, সেক্ষেত্রে আমরা অ্যান্টিস্টামিন দিব। অ্যান্টিস্টামিন বিভিন্ন ধরনের অ্যান্টিস্টামিন বাজার পাওয়া যায়। আমাদের এই ধরনের পেশেন্টগুলোকে আমরা বলবো যে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে আমরা বলেছি যে যৌথভাবে চিকিৎসা নিতে হবে, যোগাযোগ করবেন, আমরা অ্যান্টিস্টামিনের মাধ্যমে তার আমরা চেষ্টা করবো তার ইচিংটা কমে নিয়ে আসতে। পাশাপাশি এই রোগীগুলোর জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট যে আমরা বলেছিলাম যে তাদের প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেশন বেড়ে যায়, তারপরে ক্যালসিয়াম লেভেলের কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, আবার অনেক সময় যাতে ফসফরাস পরিমাণ বেড়ে যায়, এইগুলি পরীক্ষা করে চিকিৎসা দিতে হবে। অর্থাৎ আমরা পেশেন্টের আইপিটিএস টেস্ট বা প্যারাথাইরয়েড হরমোন কী অবস্থা আছে, ক্যালসিয়ামের স্ট্যাটাস কী আছে, ফসফরাসের পরিমাণ কী আছে বডিতে দেখে আমরা সেই নির্ণয় করে যদি তা সেগুলি কারেকশন করি, চিকিৎসা দিই, তাহলে এই যে কিডনি রোগীরা চুলকানি হচ্ছে চুলকানিটা কমে যাবে। এইভাবে আসলে আমরা কিডনি রোগকে ভালো রাখতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কিডনি রোগীরা চুলকানি কী কী কারণে হতে পারে এবং সেটার জন্য কী ধরনের সমস্যা আমরা চিকিৎসা দিতে পারি আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিয়ে তাদেরও ভালো থাকার সুযোগ দিবেন, এসব ব্যক্ত করে এবং আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।